2006 সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মোতাবেক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং তার চতুর্দিকের 100 মিটার পর্যন্ত এলাকাকে বলা হয় নীরব এলাকা। বিধিমালাটির 8 নং বিধিতে বলা হয়েছে, নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী নিউম্যাটিক, হাইড্রোলিক বা মাল্টিটিউন্ড হর্ন ব্যবহার করা যাবে না। আর বিধিমালাটির 18 নং বিধি মোতাবেক এই বিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে 1 মাস পর্যন্ত কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কজনই শুনেছেন নীরব এলাকা নামে কোনো এলাকার কথা? কিংবা আপনারা কি কখনো কাউকে দেখেছেন নীরব এলাকা এবং এমন আইনকে সম্মান করে কাউকে হর্ন বাজানো থেকে বিরত থাকতে? লাউড টিউব পিডি, লেট আওয়ার এক্সপিরিয়েন্স বি ইয়োর গাইড।